চরটাকে দিয়েছ, কি হয়েছে? খালা এই সমস্ত ফিসফিসানি রেখে দয়া করে খাবারের ব্যবস্থা করেন। আপনারা সবাই ছাদে চলে যান, সেখানে সবার জন্য খাবার ব্যবস্থা করা আছে। কি ব্যাপার, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারাও যান। মা, খালা, আপনারা যান, আমি মনিকে নিয়ে আসছি। দাদু ভাই আলাদা কেন যাবে? গেলে সবাই আমরা একসাথে যাব। আয়ান, তোমাকে না, তোমাকে আমি কি করবে মামনি? আমাকে মারবে? মারো। না, এখন তো আমার সেই অধিকারও আর নেই। তুমি তো অনেক বড় হয়ে গেছো আয়ান, তার উপর আবার আজকে বিয়ে করে ফেলেছো, এখন তো অধিকার ভাগ হয়ে গেছে, তাই না? আমার মারার অধিকার আপনার পুরোটুকুই আছে, তাই না খালাম্মা? মেরেছি, বেশ করেছি। তোকে যদি আরো অনেকগুলো চড়ো মারতাম তারপরেও আমার মন ভরত না। বউ শাশুড়ির মধ্যে কি কথা হচ্ছে, আমাদেরকে বলবে না? দাদু ভাই, মনে হচ্ছে এখনই ভাব হয়ে গেছে, তাই না মনি? না, মানে খালাম্মার এত ছোটবেলার থেকে আমি মায়ের মতো ভাব, তাই আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমারও বলার কিছু নেই। আসলে এতদিন শুধু মনির মুখে আমাকে মা ডাকাটা বাকি ছিল, সেটাও তো আজকে হয়ে গেল। আপনার মা ডাকানোর কথা কিন্তু বিশ্বাস করেন খালাম্মা, কষ্টে আমার এই ডাকটা মুক্তি আসতেছে না। তোর মুখে মা ডাক শুনতে আমার বইয়ে গেছে। সামনে সব মেহমানরা ছিল বলে তোকে আমি কিছুই বলিনি, কিন্তু এরপর আর কিন্তু কেউ থাকবে না মনে, তাই ভালো করে ভেবে দেখ। পেয়ারা যেহেতু ভাইবা করে নাই, সামনে কি হইব সেটাও আর আমি ভাবতে চাই। কিন্তু ভাবতে তো তোকে হবেই রে মনি, কারণ যে ছলনাতে তুই আয়ানকে বিয়ে করেছিস সেই ছলনাতেই তোকে পড়তে হবে। তুই কি ভেবেছিস আয়ানকে বিয়ে করে তুই বেশ হাতে পেয়ে গেছিস? একদম না, তোর জীবনটাকে আমি জাস্ট জাহান্নাম বানিয়ে ছাড়ব। কি ব্যাপার রুনা, চলো সবাই মিলে খেতে যাই, আমার তো খিদে পেয়ে গেছে। মা আপনারা যান, আমি আমি মনিকে নিয়ে আসছি। রুনা, সবাই একসাথে গেলে ক্ষতি কি? বিয়ের ঝামেলা যখন মিটেই গেছে তাহলে পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি, চলো। পরিবারের সবার কথা ভাবলে আয়ান অন্তত কবুল বলার সময় আমাকে একবার ডাকত। মামুনি, আমি কিন্তু তোমাকে আহা, কেন আবার এটাকে টেনে আনছো বলো তো? রুনা, তুমি থাকলেও কিন্তু কোনো লাভ হতো না, কারণ ঘুমটার নিচে যে মনি আছে সেটা তো আমরা কেউই জানতাম না। আর আয়ান তো ঠিক কথাই বলেছে, আজকে আমার সাদিক বেঁচে থাকলেও একই কথাই বলতো, যে পরিবারকে সব সময় সুখে দুঃখে একসঙ্গে থাকতে হয়। এই যে এখন তুমি, আয়ান, মনি, আমি, আমরা সবাই পরিবারেরই অংশ। আর হে যে তুতুল, আজ কত বড় ত্যাগ স্বীকার করেছে, আমি মন থেকে তোমাকে অনেক দোয়া করছি। যে মহত্ব তুমি আজকে দেখালে তার হাজার গুণ যেন তুমি ফেরত পাও। আচ্ছা, হয়েছে হয়েছে, আপনারা কি এখানে
সারাটা রাত পার করে দেবেন নাকি? হ্যাঁ না, আসলে মানে খেতে যাওয়া উচিত। দাঁড়িয়ে আছি কেন? তুতুল চলো তো, চলো মনি, আয় আয় আয়, এসো দাদু ভাই, এসো আয়। রুনা, খুব আকাশে উঠছিলে তাই না? আমাদের মতো মাটিতে যারা থাকি তাদেরকে তো পাত্তাই দিচ্ছিলে, অথচ দেখো আরে মাটির মেয়ে তোমাকে ঠিক মাটিতে নামিয়ে এনেছে, সে হচ্ছে মণি। মাত্র তো শুরু হচ্ছে রুনা, মাত্র শুরু। আমার বিশ্বাস, আমার বিশ্বাস তোমার পতন এভাবেই ঘটবে। হ্যাঁ, এই বয়সে এসে যে খেলাটা আপনি দেখালেন, যে বেলকিটা দেখালেন, আরো দেখবে, এখনো তো শেষ হয়নি, আরো অনেক ভেলকি দেখতে পারবে। কষ্ট হচ্ছে না রুনা? খুব কষ্ট, খারাপ লাগছে তাই না? পতন পতন, একটা একটা করে পতন তোমার নেমে আসবে এবং সে সব করবে মণি। তখন তোমার পতন দেখে আমি মণি আমরা উদযাপন করব, উৎসব করব। বুঝতে পেরেছো? তোমার পতন অতি সন্নিকটে, তখন তুমি দেখবে, তখন তুমি দেখবে তুমি এখনকার রুনার নেই, তুমি সে আগের রুনাতে ফেরত গেছো, আগের মানুষেই তুমি হয়ে গেছো, ঠিক দেখবে তুমি। এই আমার কথাটা মিলিয়ে নিয়ে রুনা, কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। শেষ পর্যন্ত মণি যে এই খান বাড়ির কাজের মেয়ে ছিল সে তোমার ছেলের বউ হয়ে গেল। ছি 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 ছি, মানুষ জিজ্ঞেস করলে কি বলবো, মান সম্মান আর কিছুই থাকলো না।